প্রিয় দর্শক, বিদ্যুৎ সরবরাহের জন্য নিরাপদ ট্রান্সফরমারের কোনো বিকল্প নেই, আর এই নিরাপদ ট্রান্সফরমার প্রস্তুত করছে টেকনো ভেঞ্চার, যার ফলে তাদের সেই ট্রান্সফরমার ডেসকো নেসকো সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাছ থেকে ক্রয় করছেন। এতে করে যেমনি তাদের একটি সুনাম বৃদ্ধি পাচ্ছে, একই সাথে নিরাপদ এবং মানসম্পন্ন ট্রান্সফরমারও পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের এই কার্যক্রমকে ঘিরে এবার একটি বিশেষ প্রতিবেদন। বিদ্যুতের পাওয়ার সরবরাহের জন্য ট্রান্সফরমার মেশিন একান্ত প্রয়োজন। বাংলাদেশের প্রথম 1998 সালে টেকনো ভেঞ্চার লিমিটেড ট্রান্সফরমার মেশিন তৈরি শুরু করেন। সাভারের শ্রীপুরে বিশাল এর শিল্প প্রতিষ্ঠানে 500 উপরে দক্ষ প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীগণ ছোট বড় মাঝারি যন্ত্রের মাধ্যমে সিঙ্গেল গেজ ফ্রি গেজ পাওয়ার ট্রান্সফরমার তৈরি করে আসছেন। পল্লী বিদ্যুতে নেসকো ডেসকো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের কাছ থেকে ট্রান্সফরমার ক্রয় করে থাকেন। দেশের প্রায় 50% ট্রান্সফরমারই এখান থেকে সরবরাহ করা হয় সিঙ্গেল ফেজ। প্রাইভেটও দেওয়া হয়, সরকারি ভাবে তো পল্লী বিদ্যুতায়নের 2007 পর্যন্ত আমি একাই সাপ্লাই করি। এখনো আমরা ইলেকট্রিসিটি বোর্ডে এবং প্রাইভেট সেক্টরে সর্বাধিক ট্রান্সফরমার সাপ্লাই করে আসতেছি, থ্রি ফেজও ম্যানুফ্যাকচারিং করে সাপ্লাই দিয়ে আসতেছি। সিস্টেম লস কমানোর জন্য এমআর ট্রান্সফরমার চালু করতে হবে। দেশে ইন্ডিপেন্ডেন্ট ল্যাবরেটরি থাকলে ট্রান্সফরমার বিদেশে বিক্রি করে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করা যেত। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে টেকনো ভেঞ্চার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এএইচএম মাহতাবউদ্দিন বলেন, আমি একজন প্রতিষ্ঠিত ম্যানুফ্যাকচারার হিসাবে একটাই দাবি রাখবো, যেন দেশে সিস্টেম লসটার উপর যারা এই প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা রাখছেন তারা যেন অবশ্যই অবশ্যই অ্যামরফস ট্রান্সফরমার্সটা ডিস্ট্রিবিউশন সিস্টেমে চালু করিয়া কিংবা গ্রহণ করিয়া এটার সিস্টেম রিডাকশন করার উদ্যোগ গ্রহণ করে, যাহাতে জেনারেশনের উপর অনেক চাপ কমে যাবে এবং দেশের প্রভূত উন্নতি হবে। এই বিষয়ের জন্য অবশ্যই অবশ্যই প্রধানমন্ত্রী নজরদারি।